আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কৃষি সমস্যা ও সমাধান চ্যানেলে আপনাদের স্বাগত। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং শেষ পর্যন্ত দেখলে আপনার খুবই কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি। দর্শক, ইতিমধ্যে আপনারা থাম্বনেইলে দেখেছেন আমার আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে আমন ধানে সেচ চাষের সময় কি কি সার প্রয়োগ করবেন, সে বিষয়ে বিস্তারিত আমার আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো দর্শক, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো দর্শক, চলুন মূল আলোচনায় চলে যাই। আমন ধানে সার প্রয়োগ মূলত তিনটি ধাপ রয়েছে। প্রথমত হচ্ছে ধান চাষ, এই চাষ শেষ চাষে অর্থাৎ ধানের চারা রোপণের আগে যে চাষ হয়, এই চাষের সময় যে সার প্রয়োগ করা হয়। এরপরে দ্বিতীয়বার চারার বয়স 20 থেকে 25 দিন হলে এবং তৃতীয়বার চারা রোপণের 40 থেকে 45 দিন বয়সে সার প্রয়োগ করতে হয়। দর্শক, আমি যে বিষয়টি কথা বলবো অর্থাৎ শেষ চাষের সময় সার প্রয়োগ, তো এই শেষ চাষের সময় বিঘা প্রতি অর্থাৎ 33% জমিতে আমরা ডিএপি 18 থেকে 20 কেজি, এমওপি 10 থেকে 12 কেজি, জিপসাম 5 থেকে 7 কেজি, বোরন সার 1 কেজি, সালফার 1 কেজি, দস্তা 1 কেজি, ম্যাগনেশিয়াম 3 কেজি এবং জৈব সার পর্যাপ্ত পরিমাণে অর্থাৎ 1200 থেকে 1400 কেজি পর্যন্ত আমরা প্রয়োগ করতে পারি। দর্শক, যে সারগুলির নাম আমি বললাম অর্থাৎ ডিএপি, এমওপি, জিপসাম, বোরন, সালফার, দস্তা, ম্যাগনেশিয়াম সহ যে সারগুলির আমি কথা বললাম, আমাদের জমি তৈরির শেষ চাষে অর্থাৎ শেষ পর্যায়ে চারা লাগানোর আগ মুহূর্তে এই সারগুলি ভালোভাবে মিশিয়ে ছিটিয়ে দিতে পারি এবং জমিতে ছিটিয়ে দেওয়ার পরে ধানের চারাগুলি আমরা রোপণ করব। পরবর্তীতে দ্বিতীয় কিস্তি সার ধানের চারা রোপণের বয়স যখন 20 থেকে 25 দিন হবে, তখন ইউরিয়া সারের উপরই প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে বিঘা প্রতি অর্থাৎ 33% জমিতে 15 কেজি ইউরিয়া সার আমরা উপরি প্রয়োগ করব। পরবর্তীতে চারা রোপণের 40 থেকে 45 দিনে আমরা তৃতীয় কিস্তির সার প্রয়োগ করব। সেক্ষেত্রে তৃতীয় কিস্তির সারে ইউরিয়া সার 33% জমিতে 7 থেকে 10 কেজি এবং পটাশ বা এমওপি সার 7 থেকে 10 কেজি প্রয়োগ করতে হবে। তবে দর্শক, ধানের কোয়ালিটির বা চেহারার উপর সারের পরিমাণ কম বেশি হতে পারে। তো দর্শক, আর একটি বিষয়, গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা হচ্ছে আমরা যারা শেষ চাষের সময় যে সারগুলির আমি কথা বললাম, ইউরি, ডিএপি, এমওপি, জিপসাম, বোরন, সালফার, দস্তা, ম্যাগনেশিয়াম এবং জৈব সার, এই সারগুলি যারা প্রয়োগ করি না, তারা কি করবেন? অর্থাৎ আমাদের অনেকেই কিন্তু সেচ চাষে এই সারগুলি প্রয়োগ না করে থাকি, না করেই জমিতে চারা, ধানের চারা রোপণ করে ফেলি। সেক্ষেত্রে চারা রোপণের 10 থেকে 15 দিন পরে আমরা যে সমস্ত সারগুলির কথা বললাম সেগুলি একই পরিমাণে জমিতে প্রয়োগ করবেন। তবে সেক্ষেত্রে জৈব সার প্রয়োগ করতে সমস্যা হবে, অর্থাৎ সেক্ষেত্রে আপনারা জৈব সার প্রয়োগ করবেন না, তা বাদে বাকি যে সমস্ত সার রয়েছে সবগুলি ভালোভাবে মিশিয়ে আপনারা উপরি প্রয়োগ করতে পারবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আলোচনা। আমার আলোচনা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।